Shakib Khan manusher kache ki seta kintu already proman peye geche dard cinema shooting druto agacche 2024 saler sera movie hote choleche dard amount hoye theke protidini kono na kono update pach Shakib Khan je position e ache uni nishchoi kono jaygay chhad dite chaibe cinemar ekta drishye rahul dev ke Shakib Khan kichu khaiye ditechen সিনেমার শুটিং এর আগে এটি প্র্যাকটিস করে নিচ্ছেন এটি মূলত দর্দ সিনেমার একটি দৃশ্য এই ছবি রিলিজ হওয়ার আগেই যে পরিমাণ আলোচনা এবং এটা নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ আমার কাছে মনে হয় যে এই ছবিটাও মানুষের কাছে অনেক ভালো কিছু আশা করে দর্দ সিনেমায় রাহুল দেব প্রধান ভিলেন চরিত্রে থাকবেন মিশা সওদাগরও থাকবেন ভিলেন চরিত্রে শুটিং চলাকালীন অবস্থায় শাকিব খান আমন্ত্রণ পেলেন বলিউড বাদশা শাহরুখ খানের জানা যায় শাকিব খান শাহরুখ খানের একজন বড় ফ্যান তাছাড়া শাকিব খানের আন্তরিকতা শ্রদ্ধাবোধ ও সম্মানে শাহরুখ খান মুগ্ধ এজন্য একান্তে কথা বলার জন্য বলিউড বাদশা শাহরুখ খান শাকিব খানকে তার নিজ বাড়িতে আমন্ত্রণ জানান শাহরুখ খানের আমন্ত্রণ চারটিখানি বিষয় না যেখানে শাহরুখ খানের মতো বাদশাকে এক নজর দেখার জন্য কুটি ভক্ত অপেক্ষমান সেখানে শাকিব খানকে আমন্ত্রণ সবার কপালে এমনটি জুটবে না যাই হোক দর্দ নিয়ে বাংলাদেশি ফ্যানদের চাহিদা অনেক অনেকে পরিচালক মামুন ভাইকে শাকিব খানের লুক নিয়ে অনুরোধ করেছেন মামুন বস আপনার কাছে একটা অনুরোধ দর্দ মুভিতে শাকিব খানের সব রকম লুক থাকা খুবই জরুরি কারণ কেউ শাকিব খানকে ক্লিন শেভ লুকে দেখতে পছন্দ করে কেউ দাড়িওয়ালা লুকে দেখতে পছন্দ করে কেউ ছোট ছোট দাড়িতে দেখতে পছন্দ করে কেউ পাতলা বডিতে পছন্দ করে আবার কেউ নাদুস নুদুস বডিতে পছন্দ করে কেউ বা লম্বা চুলে দেখতে পছন্দ করে কেউ ছোট চুলে দেখতে পছন্দ করে দর্দ মুভিতে সব রকম লুক যেন শাকিব খানের থাকে ভাই এমন করে সিনেমা হয় না সিনেমা গল্পের কারণে লুক প্রকাশ পায় সিনেমার গল্প অনুযায়ী লুক আমরা পছন্দ করে নেব